হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা যেটা করব, আমাদের যেই ইউজার ডাওগুলো আছে এবং ইউজার বিনগুলো আছে সেগুলোকে আমরা রিফ্যাক্টর করব, এবং সেগুলোতে রিফ্যাক্টর করে আমরা রেডি করব যাতে আমাদের টেস্টগুলো কাজ করে, এবং পরের টিউটোরিয়ালগুলোতে আমরা অন্যান্য লেয়ারগুলো মডিফাই করব আস্তে আস্তে, যাতে আমাদের এই নতুন যে ডেটাবেজের স্ট্রাকচার আমরা তৈরি করেছি এখানে, এই ডেটাবেজের স্ট্রাকচার অনুযায়ী যাতে আমাদের প্রোগ্রামটা কাজ করে। তো সেটা করার জন্য সবার আগে আমাদের ইউজারে দেখি, আমরা ইউজারে কী করেছি। আমরা একটা নেম এখানে অ্যাড করেছি কলাম, সেটার জন্য আমাদের ইউজার বিনে একটা নেম অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। আমরা ওটা অ্যাড করে দিই, এটা হবে ইউজারের ফুল নেম, এটাকে সেভ করে দিলাম। কনস্ট্রাক্টরে আসি, কনস্ট্রাক্টরে এসে আমরা নিয়ে নেই নেমটা নিয়ে নিলাম, এবং এই নেমটা আমরা এখানে অ্যাড করে দিই, ইউজার নেম অর ইকুয়াল টু নেম, এটা তাহলে আমরা নিয়ে আসলাম আমাদের কনস্ট্রাক্টরে। এবং আমাদের যেটা করতে হবে, নেমের জন্য একটা গেটার সেটার জেনারেট করতে হবে, এবং ইকুয়ালস মেথডটা ঠিক করতে হবে। আমরা এই ইকুয়ালস মেথডটা ডিলিট করে দিই, এবং আগে একটা গেটার সেটার তৈরি করে দিই। লেটস অল কন্ট্রোল এস জেনারেট গেটার সেটার্স ফর নেম, ঠিক আছে। এবং আমাদের ইকুয়ালসটা এখন লাগবে না, জেনারেট অল কন্ট্রোল এস জেনারেট হ্যাশ কোড এন্ড ইকুয়ালস, হ্যাশ কোড তো জেনারেট করা আছে, অসুবিধা নাই, ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এখানে আমরা পাসওয়ার্ডটা বাদ দিয়ে দিব, হ্যাঁ, আমাদের তো পাসওয়ার্ডের আসলে এই জায়গাতে দরকার নাই, সো পাসওয়ার্ড ইকুয়াল হবে না। সো এটা আমরা ঠিক করে দিলাম। আমাদের আরেকটা ছোটো কাজ করতে হবে, আমরা একটা টু স্ট্রিং নিয়ে আসি, হ্যাঁ, আমরা একটা টু স্ট্রিং মেথড নিয়ে আসি, সেটারও আসলে পাসওয়ার্ডটা আমরা এখানে প্রিন্ট করব না, সো উই জাস্ট হ্যাভ দিস। তো আমাদের ইউজার এন্টিটিটা বা ইউজার যে বিনটা, সেটা এখন কিন্তু রেডি হয়ে গেল মোটামুটি। আমাদের নতুন যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা আরেকবার দেখি কী কী আছে। ইউজার নেম, নেম, পাসওয়ার্ড, ইমেল, এনেবল, অথরিটি, ঠিক আছে। ইউজার নেম, নেম, পাসওয়ার্ড, অথরিটি, ইমেল, এনেবল, সো এই সব কিছুই কিন্তু আমাদের অলরেডি এই ইউজার বিনে আছে, সো দ্যাটস গুড। সো নেক্সট লেটস মুভ টু নোটিসেস, আমাদের নোটিস যেই বিনটা আছে এটাকে এখন মডিফাই করে আমাদের এই ডেটাবেজে আমরা কী কী রেখেছি, শুধুমাত্র আইডি, টেক্সট এবং একটা ফরেন কি আছে, ইউজার নেম, সেই হিসাবে এটাকে আমরা এখন মডিফাই করব। তো আমাদের এই নোটিসেস বিনটাতে আমরা দেখি যে আমাদের ডেটাবেজে যেটা আমরা দেখলাম না, আমাদের আইডি আর টেক্সট আর ইউজার নেমের একটা রেফারেন্স আছে, এটা আসলে আমাদের ইউজার অবজেক্ট হবে। তো আমরা এখানে যেটা করি, আমরা আইডি আছে, ঠিক আছে, আমাদের যদি আমরা টেক্সট খালি থাকবে, তাই না, আমাদের এই নেম আর ইমেল এটা আমরা এখান থেকে মুছে দিব। আইডি আমরা এখানে নিয়ে আসি, ইউজার, ইউজার, তাহলে এই ইউজারটা আমরা ইউজ করব, হ্যাঁ। সো আমরা এখানে নেম আর ইমেল এখান থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি, এবং আমরা জাস্ট টেক্সটটা রাখবো আর ইউজার রাখবো। সো আমরা এখানে আগে নিয়ে আসতে পারি ইউজার, তাই না। লেটস রাইট ইউজার, এটা দরকার নেই, আমরা করব ইউজার, ইউজার, এবং দিস ডট ইউজার ইকুয়াল টু ইউজার, ঠিক আছে। আমরা পরের কনস্ট্রাক্টরটাও আমরা ঠিক করে দিব একইভাবে, আমরা এখানে জাস্ট ইউজার, ইউজার, দিস ডট ইউজার ইকুয়াল টু ইউজার। আমাদের গেটার সেটার এগুলো কিছু লাগবে না, আগের যেগুলো ছিল এগুলো আমরা সব মুছে দেবো এখান থেকে, গন। আমাদের যেটা লাগবে টু স্ট্রিং আমরা আবার জেনারেট করব, এটা মুছে দেই। আমরা যেটা করি এখন নোটিসেসে, আমরা এটাকে সেভ করার পর আমরা, হ্যাঁ, লেটস সি ইউজার তো ঠিক আছে, আমরা এখানে এখন কিছু গেটার সেটার করে দেই ইউজারের জন্য, জেনারেট গেটার্স অ্যান্ড সেটার্স ফর ইউজার, ঠিক আছে। এবং আমরা এখানে জেনারেট করি আমাদের হ্যাশ কোড অ্যান্ড ইকুয়ালস, আইডি, আচ্ছা আইডি লাগবে এই জায়গাতে, ঠিক আছে, না নাকি আমি যখন আরেকটার সাথে টেস্ট করব, লেট মি থিঙ্ক, না আইডি তো আসলে অটো ইনক্রিমেন্ট হবে, আমরা যখন নতুন আইডি, নতুন একটা ইউজার ক্রিয়েট করে তাকে যখন আমরা টেস্ট করব, তার ইউনিকনেসের জন্য এই মুহূর্তে আমরা আইডিটা রাখবো না,
আমাদের টেস্টিং এ সুবিধা হবে পরে চাইলে আমরা নিয়ে আসতে পারি অসুবিধা নাই সো আমরা এখানে হ্যাশ কোড আর ইকুয়ালস করলাম এবং আমরা একটা টু স্ট্রিং ও রেডি করে দিব টু স্ট্রিং এ আমরা সবই নিলাম অসুবিধা নাই সো আমাদের এখন কিন্তু নোটিস বিনটা রেডি হয়ে গেল এখানে কিছু ইম্পোর্ট আছে যেগুলো আমাদের আর লাগবে না কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা ওগুলো সরিয়ে দিলাম এখন সো ইট লুকস গুড আমরা এখন আমাদের ডাও লেয়ারগুলোতে কাজ করব আমাদের ডাও লেয়ারগুলো এখন ফিক্স করতে হবে তো এখন আমরা আমাদের ডাও লেয়ারে যদি যাই সবার আগে আমি একটা ছোট জিনিস ফিক্স করে নিব লেট মি গো এখানে তো এরর থাকবেই ডাওয়ে ইউজার ডাও নোটিসেস ডাও আচ্ছা আগে নোটিসেস ডাওটাকে আমি রিফ্যাক্টর করতে চাই এটা বড় হাতে ডিএও দিয়েছিলাম শুরুতে বাট ইটস নট অ্যাকচুয়ালি কনভেনশন যদিও ডিএও একটা অ্যাক্রোনিম কিন্তু আমরা এটা ছোট হাতের দিই এটাকে আমরা রিফ্যাক্টর করে নেই যদি কোনো জায়গায় পরে রিফ্যাক্টর করতে যে সমস্যা হয় উইল সলভ ইট আউট লেটার অন অসুবিধা নাই ডিএও দিলাম আপডেট রেফারেন্সেস ফিনিশ এখানে কোথায় বলেছে কম্পাইলারস অসুবিধা নাই থাকুক ঠিক আছে এটা আমরা ছোট করে নিলাম এখন আগে আমরা ইউজার্স ডাউতে চলে যাই হ্যাঁ ইউজার্স ডাউতে যে আমরা দেখছি যে আমরা কি করেছি আমরা আমাদের ইউজারে আমরা একটা নেম অ্যাড করেছি এবং অথরিটিসটা এখানে চলে আসছে সো আমরা যদি এখানে যাই এবং আমরা যদি এখানে যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড ইমেইল আমরা একটা নেম অ্যাড করে দিই এই জায়গাতে এটাকে আমরা নিচে কপি করে নেই নেম এবং গেট নেম ঠিক আছে তো আমরা তো নেমটা পেয়ে গেলাম এখন আমরা যখন ইনসার্ট করছি আমাদের ইনসার্ট করার সময় শুধুমাত্র একটা টেবিলে ইনসার্ট করতে হচ্ছে সুতরাং এটার আর দরকার নেই অথরিটিসে আমরা এখন ইনসার্ট করব না সো লেটস ডিলিট দ্যাট এবং আমরা রিটার্নটা নিয়ে যেতে পারি ওপরে এবং ইকুয়াল টু ওয়ান এটা আমরা এটার পরে নিয়ে গেলাম লেটস পুট ইট ওভার দেয়ার তো আমাদের এখন যেটা করতে হবে আমরা এখানে কী কী করছি ইনসার্ট ইন্টু ইউজার্স ইউজার নেম পাসওয়ার্ড ইমেল এনেবলড আমাদের এখানে অথরিটি আর নেমটা নিয়ে আসতে হবে ইউজার নেম পাসওয়ার্ড আমরা তারপর নেম নিয়ে আসি নেম এবং ইমেল অথরিটি এনেবলড সো সেম কাজ করি ইউজার নেম পাসওয়ার্ড আমরা তো ওটা অলরেডি আমাদের প্যারামসে নিয়ে গেছি না ইমেলের পরে আমরা নেম দিয়েছিলাম প্যারামসে বাট সমস্যা হওয়ার কথা না যেহেতু এটা নেমড সো ইউজার নেম পাসওয়ার্ড নেম ইমেল অথরিটি এবং এনেবল সো এইটা কিন্তু আমাদের তাহলে রেডি হয়ে গেল চিসকুট দুটা সেমিকলন ছিল একটা করে দিলাম আরেকটা যেটা আমাদের করতে হবে এক্সিস্ট যে মেথডটা আছে এটা তো মনে হয় ঠিকই আছে তেমন কোনো চেঞ্জ করার কিছু নাই আমাদের লিস্ট যেটা নিচ্ছি লিস্ট নেওয়ার সময় আমাদের অথরিটিস টেবিলটা আমরা ইউজ করতাম অথরিটিস টেবিলটা এখন ইউজ করব না শুধুমাত্র ইউজার্স টেবিল থেকেই আমরা পুরো লিস্টটা পেয়ে যাচ্ছি সো দ্যাট লুকস গুড তো এইটা গেল আমাদের ইউজার ডাও এটা আমরা কিছুক্ষণের মধ্যেই টেস্ট করছি আমরা আমাদের নোটিসেস ডাওটাকে আমরা একটু ফিক্স করি ইন দ্য মিন টাইম হ্যাঁ তো নোটিসেস ডাউতে শুরুতে আমরা এখানে কি করছি আমরা এখানে যে গেট নোটিসেস যেই আমাদের মেথডটা আছে সেখানে তো আমরা সব নোটিসেস নিচ্ছিলাম তো আমরা এখন সব নোটিসেস এইভাবে না নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিলেক্ট স্টার্টস ফ্রম নোটিসেস ওয়্যার না আমরা ইউজারটা নিব ইউজার ওয়্যার নোটিসেস ইউজার নেম equal to users username and users enabled equal to true এটা করার মেইন কারণ হচ্ছে যে আমরা তো যেই নোটিশগুলো নিচ্ছি আমরা সব নোটিশের লিস্টটা নিচ্ছি এবং আমরা ইউজারগুলোও নিচ্ছি ওই নোটিশের সাথে যখন ওই নোটিশের ইউজার এবং ইউজারের ইউজার নেমগুলো সেম হয় ওই ইউজারটাও আমরা নিয়ে নিচ্ছি এবং ইউজারটা এনেবল কিনা সেটা আমরা চেক করে দেখছি তো এখন আমাদের রেজাল্ট সেটে তো ইউজারটাও থাকবে সো আমরা যেটা করি আমরা নোটিশ যখন ক্রিয়েট করছি সেটা ক্রিয়েট করার আগে আমাদের ইউজার অবজেক্টটা ক্রিয়েট করে নেই তো আমরা যেটা করব
আমরা পরে যখন হাইবারনেট ইউজ করব তখন এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের জন্য হ্যান্ডেল হয়ে যাবে। সো এটা আমরা আমাদের নেক্সট সেকশনে শিখব। তো এখন আসলে এই জিনিসটা ম্যানুয়ালি করছি আমরা। ইউজার ইউজার ইজ ইকুয়াল টু নিউ ইউজার, এবং আমরা নিলাম এখন কিছু ইউজারের প্যারামিটারগুলো সেট করে দিই। ডট সেট অথরিটি, এখানে হবে আরএস ডট গেট স্ট্রিং অথরিটি। সো এইটাকেই আমরা এখন কপি না কপি করবো না, কপি করলে একই জিনিস তো হবে না। ইউজার ডট সেট ইমেল আরএস ডট গেট স্ট্রিং, গেট স্ট্রিং, এবং আমরা কী নিচ্ছি ইমেল, না ইমেল, ঠিক আছে। তারপর ইউজার ডট সেট এনেবেলটা আমরা ট্রু করে দিই। এনেবেলটা আমরা যেহেতু ট্রুই আনছি সেহেতু এখানে আর চেক করার কিছু নেই। ইউজার ডট সেট নেম আরএস ডট গেট স্ট্রিং নেম, ঠিক আছে। তারপর আমাদের লাস্টে আমরা ইউজার নেমটা নিব, ইউজার ডট সেট ইউজার নেম আরএস ডট গেট স্ট্রিং ইউজার নেম। সো দ্যাট লুকস গুড। এখন আমরা আমাদের যেই নোটিশটা ক্রিয়েট করছি, নোটিশের ভেতরে আমাদের আইডি ঠিক আছে, নেম আর ইমেল এখন লাগছে না, টেক্সট ঠিক আছে। আমরা এইখানে এখন নোটিশ ডট সেট ইউজার করে আমাদের ইউজারটাকে সেট করে দিলাম। সো আমাদের ম্যাপিংটা কিন্তু ঠিক রইল। প্রত্যেকটা নোটিশ যখন এখন লিস্ট হিসেবে রিটার্ন করবে তার মধ্যে তার করসপন্ডিং ইউজারগুলো আমাদের এখানে থেকে যাবে। সো দ্যাট লুকস গুড। সো আমরা তারপরে আসি। সো আমরা যদি আপডেটে আসি, এখানে দেখা যাচ্ছে ডিলিটে এখানে আসলে চেঞ্জ করার কিছু নাই, আমরা জাস্ট আইডি দিয়ে ডিলিট করে দিচ্ছি। আপডেটে এসে আমাদের সেট নেম যেটা ছিল, আসলে আমাদের নেম আর ইমেল তো এখানে আর নাই, আমাদের জাস্ট টেক্সটটা আপডেট করলেই হবে, তাই না? সো এখানে জাস্ট সেট টেক্সটটা আপডেট করে দিলাম আইডি নিয়ে, এটা লুকস গুড। আমরা এখানে ইউজারটা তো চেঞ্জ করব না সাধারণত, আমাদের একটা ইউজারের নোটিশ আর একটা ইউজারকে আমরা কখনো হয়তো পোর্ট করব না বা মুভ করবো না, সে কারণে আমরা আমাদের এইটাই মোটামুটি সাফিসিয়েন্ট হওয়ার কথা এই চেঞ্জটাই। আচ্ছা, আমাদের এখানে ক্রিয়েটে আমরা দেখছি কি করছি, আমরা বিন প্রপার্টি সিকুয়াল প্যারামিটার সোর্সটা ইউজ করছি, এবং আমাদের এখানে নেম আর ইমেল তো এখন আর লাগছে না। সো আমরা আসলে ইমেলটা এখান থেকে ডিলিট করে দিয়ে নেমটাকে আমরা ইউজার নেম বলে দিতে পারি। সেম গোজ ফর ইমেলটা এখান থেকে মুছে দিলাম, এবং নেমটাকে আমরা ইউজার নেম, ইউজার নেমে আমরা এখানে কনভার্ট করে দিলাম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই ইউজার নেমে যদি আমরা এইভাবে ইউজ করতে চাই তাহলে আমাদের যেই নোটিস যেই বিনটা আছে ওই বিনের মধ্যে একটা গেট ইউজার নেম কনভিনিয়েন্ট মেথড থাকতে হবে, যেটা কিনা স্ট্রিংয়ে ইউজার নেম রিটার্ন করছে। কিন্তু ওটা তো মোস্ট লাইকলি আমাদের ক্রিয়েট করা নেই, আমাদের এখানে ইউজার নামের একটা অবজেক্ট আছে। তো আমরা এখানে একটা গেটার তৈরি করে দিই একটা কনভিনিয়েন্ট মেথড হিসেবে, যাতে ওইটার নামটা রিটার্ন করে, পাবলিক স্ট্রিং গেট ইউজার নেম। তাহলে হবে কি, আমাদের ওই বিন সিকুয়াল প্যারামিটার সোর্সটা কাজ করবে ঠিক মতো, রিটার্ন ইউজার ডট গেট ইউজার নেম। সো এটা দিয়ে রাখলে, যেহেতু আমাদের ইউজার নেম নামে কোনো এখানে প্রপার্টি নাই, কিন্তু যখন এখানে এসে সে সার্চ করবে গেট ইউজার নেম তখন আমাদের ইউজারের নামটা পাবে। সো তখন আমাদের এই মেথডটা কাজ করার কথা, লুকস ওকে সো ফার। তো এখানে আমরা তো আসলে ক্রিয়েটের জন্য যেটা তৈরি করলাম সেটাকেই আমরা কপি করে আমাদের মাল্টিপল ক্রিয়েটে নিয়ে যেতে পারি, আমাদের ওপরে যেটা আছে এই যে, সেটাকে এখানে যদি আমরা পেস্ট করে দেই ইট শুড ওয়ার্ক ফর দিস ওয়ান টু, এটা এক্স্যাক্টলি সেম কোয়েরি, ঠিক আছে। সো তখন আমরা মাল্টিপল অফ মাল্টিপল নোটিস লিস্ট আপডেটগুলো আমরা এখানে সেভ করতে পারবো একই কোয়েরি দিয়ে ব্যাচ আপডেট করে। তো লাস্টে আমাদের এখানে যেটা আছে গেট নোটিস, একটা আইডি দিয়ে আমরা একটা নোটিস নিতে পারি, এটাকে আমরা এখন ফিক্স করব। তো এইখানে গেট নোটিসে আমরা যে কাজগুলো করছি, আমরা আসলে এখানে যখন গেট নোটিসেসে যেই জিনিসগুলো আমরা করেছিলাম সেই এক্স্যাক্টলি সেম জিনিসগুলো যদি এখানে করি, দিস শুড ওয়ার্ক। সো আমরা এখানে নিয়ে এসে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেই। সো ইট লুকস গুড,
query for object id ebong prottekta ekta ekta kore assign kore dilo tarpor object ta return kore dilo আচ্ছা আমাদের আরেকটু কিছু মডিফিকেশন বাকি আছে আমরা তো গেট নোটিস যেটা করছি আমাদের এই কোয়েরিটা চেঞ্জ করতে হবে তো আমরা যখন লিস্টের জন্য করেছিলাম এই কোয়েরিটা আমরা নিয়ে আসি কোয়েরিটা কপি করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি আচ্ছা এই কোয়েরিতে একটা জিনিস চোখে পড়ল এটা ইউজার টেবিল হবে হ্যাঁ একটা এস হবে এখানে শুধু ইউজার দিয়েছিলাম ইউজার নামে তো টেবিল নেই আমাদের টেবিলের নাম হচ্ছে ইউজার্স সো এটাকে আমরা কপি করলাম কপি করে আমাদের এই গেট নোটিসে চলে এসে এটাকে আমরা পেস্ট করলাম where id equal to id এটা রেখে দেই ঠিক মতো সো আমরা এটাকে পেস্ট করি সো সিলেক্ট স্টার্টস ফ্রম নোটিসেস where user so notices and user enable is equal to true and id ঠিক আছে সো ইট শুড ওয়ার্ক এখন আমরা আমাদের টেস্টগুলো আরেকবার রান করার চেষ্টা করি রাইট ক্লিক করে রান অ্যাজ যে ইউনিট টেস্ট আচ্ছা একটা এরর দিচ্ছে এররটা কি আমরা দেখি টেস্ট নোটিসেসের মধ্যে ইউজার নেম টেক্সট ফিল্ড ডেটা ইন্টিগ্রিটি এরর দিচ্ছে আচ্ছা এররটা আমরা যদি দেখি হ্যাঁ এররটাতে বলা হচ্ছে যে ফিল্ড আইডি ডাজ নট হ্যাভ আ ডিফল্ট ভ্যালু ডেটা ইন্টিগ্রিটি এরর দিচ্ছে এটা দেওয়ার একটা কিন্তু কারণ আছে দেখেন ফিল্ড আইডি ডাজ নট হ্যাভ আ ডিফল্ট ভ্যালু এটার কারণটা হচ্ছে আমরা যদি আমাদের ডেটাবেজে যাই হ্যাঁ ডেটাবেজে যে আমরা যদি দেখি যে আমরা যেই নোটিসেস যে টেবিলটা ক্রিয়েট করেছি ওইটার যে আইডি কলাম আছে ওইটাকে অটো ইনক্রিমেন্ট দিতে ভুলে গেছি এই যে অটো ইনক্রিমেন্ট সো দেখেন টেস্টিং কীভাবে কাজে লাগে আমাদের জন্য সো আমি এখানে অটো ইনক্রিমেন্ট এখন এনেবল করে দিলাম এখন এটা আমাদের স্প্রিং টিউটোরিয়াল এবং স্প্রিং টেস্ট আমাদের টেস্ট ডেটাবেস দুটার জন্যই আমরা আরেকবার ফরওয়ার্ড ইঞ্জিনিয়ার করে দিই আগে স্প্রিং টিউটোরিয়ালের জন্য করি যেটা হচ্ছে আমাদের মেইন ডেটাবেস সো দ্যাট লুকস গুড এরপর আমরা যেটা করব আমাদের আর একটা ডেটাবেজের নাম কি সেটা হচ্ছে স্প্রিং টেস্ট আমরা মডেলে যাই আরেকবার এখানে যে স্কিমার নাম দিয়ে দিই স্প্রিং টিইএসটি টেস্ট এন্টার এখন আরেকবার এটাকে ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং করে দিই নেক্সট 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 লুকস গুড এখন আমরা যদি আরেকবার প্রজেক্টে যেয়ে আমাদের টেস্টগুলো আমরা রান করার চেষ্টা করি রাইট ক্লিক করে রান অ্যাজ যে ইউনিট টেস্ট সো এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের টেস্টগুলো পাস করেছে সো দ্যাট লুকস গুড সো আমরা আমাদের ডাও লেয়ারগুলো ফিক্স করলাম আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা বাদবাকি লেয়ারগুলো ফিক্স করব আপনারা এখানে আমাদের গিট হাবে যে কমিট করা কোড আছে সেটা দেখলে আপনারা আসলে আরও ডিটেলগুলো জানতে পারবেন যে কীভাবে আমরা এই কাজগুলো করেছি সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস